তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য তার নিজের পদের প্রভাব খাটিয়ে বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে টাকা তুলেছেন বলে অভিযোগ তুলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে এটাও জানিয়েছে মানিকপুত্র ও সৌভিকের কনসালটেন্সি ফার্মের নামে ওই টাকাগুলো তোলা হয়েছে। রাজ্যে এমন 530টা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে বিইডি ডিএলএড এই সমস্তগুলো কোর্সগুলো করানো হতো। বিএড ডিএলএড সেই সব সংস্থার প্রতিটি থেকেই 50,000 করে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। এমনকি এক সংস্থার দাবি 2018 সালে তাদের থেকে ব্ল্যাঙ্ক চেক নেওয়া হয়েছিল, তাতে টাকার পরিমাণ লিখতে বলা হলো, তা কোনো সংস্থার নামে জানানো হয়নি। পরে জানা যায় ওই চেক মারফত টাকা জমা পড়ে অ্যাকিউরি কনসালটেন্সি সার্ভিসেস নামে একটি সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। যেসব কলেজ থেকে টাকা নেওয়া হয়েছে তারই একটির নাম প্রকাশে অনিচ্ছুক কর্তা বৃহস্পতিবার আনন্দবাজার অনলাইনকে জানিয়েছে 2018 সালের পুজোর সময় ওই টাকা নেওয়া হয়। মানিকের অফিস থেকেই ফোনে টাকা চাওয়া হয়, বলা হয় অর্থ প্রাপকের নাম না লিখে 50,000 টাকার চেক দিতে হবে। সেই সময় এই ধরনের অন্য কলেজের থেকেও টাকা চাওয়া হয় বলে ওই কলেজ কর্তা জানান। তিনি বলেন টাকা না দিলে সমস্যায় পড়তে হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। জানতে পারি একই কথা সব কলেজকেই বলা হয়, বাকিরা কবে দিয়েছিলেন জানা নেই। তবে 2018 সালের সেপ্টেম্বর মাসে কলেজের পক্ষে আমরা নির্দেশ মতো চেক পাঠাই, পরে দেখা যায় 2 অক্টোবর সেই টাকা অ্যাকিউরি কনসালটেন্সির নামে ডেবিট হয়েছে। ইডি সূত্রে খবর আছে দর্শক, এমন অনেক কলেজেরই নথি তদন্তকারীদের হাতে এসেছে। ইডি আদালতে জানিয়েছে মানিকের ছেলের ওই সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2,64,00,000 টাকার হদিশ মিলেছে। মনে করা হচ্ছে ওই অর্থটা 530টা কলেজ থেকে নেওয়া টাকারই অংশ। পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক নিজের ছেলের সংস্থার সঙ্গে শিক্ষক শিক্ষণ সংস্থার চুক্তি করে 2,64,00,000 টাকা নিয়েছিলেন। তবে টাকা নিলেও প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কাজই করেনি ওই সংস্থা, কলেজগুলোকে টাকা ফেরত দেয়নি। ইডির দাবি এসবই হয়েছিল মানিক তার নিজের নামের প্রভাব খাটিয়ে এবং প্রতিপত্তির অপব্যবহার করেছিল বলে। ইডি সূত্রে আরও জানা গেছে মানিকের ছেলে সৌভিক আবার অ্যাকিউরেসি কনসালটেন্সির সঙ্গে নিজের আরেকটি সংস্থার চুক্তি করেন, এরপরে সেই টাকা নিজের কাছে নিয়ে নেন। অ্যাকিউরি কনসালটেন্সি সার্ভিসেস ঠিক কী কাজ করে তা নিয়েও নানা ধন্দ তৈরি হয়েছে। সংস্থার যে ওয়েবসাইট রয়েছে তাতেও বিশেষ কিছু উল্লেখ নেই। নতুন হলেও সংস্থাটি 1 দশক ধরে বিভিন্ন সংস্থাকে পরিষেবা দিয়ে আসছে, তবে কী ধরনের পরিষেবা তার কোনো উল্লেখ নেই। ঠিকানা হিসেবে শুধু যাদবপুর কলকাতা 32 বলে উল্লেখ রয়েছে। ওই সংস্থার অধীনে 3টি কমিটিরও উল্লেখ রয়েছে, তার মধ্যে অ্যাডভাইসারি কমিটির মাথায় এক প্রাক্তন আমলারও নাম রয়েছে, এডুকেশন কমিটির মাথায় একটি বেসরকারি কলেজের প্রাক্তন উপাচার্যের নাম এবং টেকনিক্যাল কমিটির মাথায় এক তরুণ তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞের নাম রয়েছে। ইডি সূত্রের দাবি অনতিবিলম্বে ওই 3 ব্যক্তিকেও জেরা করা হতে পারে। ওই সংস্থার যে ফোন নাম্বার তাদের ওয়েবসাইটে রয়েছে সেখানে বৃহস্পতিবার যোগাযোগ করা হয়েছিল। প্রতিবারই এক মহিলা ফোন ধরেন এবং বলেন তং মত কিজিয়ে, অর্থাৎ বিরক্ত করবেন না। বোঝার চেষ্টা করুন দর্শক, এই মানিক ভট্টাচার্য একটা উচ্চপদস্থ সরকারি কর্মচারী, বেতন প্রচুর, একটা বিধায়ক সেখান থেকেও প্রচুর ইনকাম, তবু এইরকমভাবে মানুষকে ঠকিয়ে দিনের পর দিন তোলাবাজি, লুটবাজি, হ্যাঁ, টাকা চুরি এবং মানে চাকরিগুলোকে এইভাবে বিলিয়ে দেওয়া যেন বাবার জিনিস, টাকা নিয়ে ঘুষ নিয়ে দুর্নীতি করে। একবার দর্শক কমেন্ট সেকশনে জানান এই ব্যক্তি এই সমস্ত টাকাগুলো করে কি, যার 1,50,000 টাকা তো বেতনের উপরই পেয়ে যায়, আর সাধারণ মানুষ যারা মেধাবী স্টুডেন্ট তারা যোগ্যতা প্রতিপন্ন করেও চাকরি পাচ্ছে না, গাছতলায় বসে আছে। কমেন্ট সেকশনে জানান মতামত, পরবর্তী ভিডিও আপডেট পেতে চোখ রাখুন।